বন্ধুগণ, আজকে হচ্ছে আমাদের শেষ দিন কলেজে, ওই জন্য আমরা সব খাইতে যাইতেছি। কোথায় যে যাচ্ছি তা আমরা জানি না, কিন্তু যাচ্ছি কোন দিকে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইথ হিজ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। ওই দিন আমাদের কলেজে স্যাররা বলছিল যে অফিসিয়ালি লাস্ট ডে ক্লাস, ওই জন্য আমরা ভাবলাম যে বান্ধবীরা সবাই মিলে একটুখানি রেস্টুরেন্টে খাইতে যাবো। তো কোথায় যাইতেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করুম। আমরা যাইতেছি আমাকে কলেজ থেকে মাত্র 2 মিনিট হেঁটে। এইটা হচ্ছে গির্জার মোড়ের যে রাস্তাটা বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছে, ওই রাস্তাটা। তো এই রাস্তাটাই আছে একটা হচ্ছে গরম মশলা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা পুরোপুরি নিরামিষ রেস্টুরেন্ট, তাই আমরা ভাবলাম যে কিছু একটা খাইতে হবো, তাই চলে গেলাম গরম মশলা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে যা পাওয়া যাবে সব কিছুই নিরামিষ। আর তোমরা যদি খাইতে চাও তাহলে চলে যাবা মানসিক হসপিটালের সামনে, 2-3টে দোকানের পরে। আর এখানকার খাবারগুলো কেমন ছিল না ছিল সবটাই তোমাদের সাথে শেয়ার করুম। তো চলো, আমরা চলে গেছি ভেতরে। আর যা কী কথা হয়েছে না হয়েছে আর কী খামু সবটাই তোমাদের সাথে শেয়ার করুম। এই ভিডিওটা করা হয়েছে 3-4 দিন আগে, কিন্তু আমরা টাইমের অভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই। আমার একটু চাপ ছিল তাই আমি এডিট করতে পারি নাই। তারপর আমরা ভাবতেছিলাম যে কোন ইয়েটাতে বসবো আমরা। এইখানে সব কটাই খুব সুন্দর ছিল সোফাগুলা। আর আমরা যাওয়ার সময় দেখলাম যে আরও অনেক মানুষজন এসেছে ফ্যামিলি নিয়ে খাওয়ার জন্যে। তো এখানকার প্রথমে আমরা আগে থেকে ঠিক করে গেছিলাম যে আমরা কি খাবো। তো এখানে চলে আসলো আমাদের এই সবাই এরকম কর, হাই আমাদের এসেছি গো, আমাকে প্রথমে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদেরকে দিবে? না না, এটা আমাদের নয়। হ্যাঁ, এটা তুলে দিচ্ছি, এটা এটা দিয়ে দাও। ও ভাই, এটা একটু নিয়ে যাও, এটা রেখে দাও। না, এখানে রাখবো না। আমাকে দে, নান্দনিকতা নষ্ট করেছো। তো বন্ধুরা, আমাদের এখানে একটা একটা করে দিয়ে যাইতেছে ধোসা। আর এইগুলো সম্পূর্ণ নিরামিষ ধোসা। আর নিরামিষ ধোসার সঙ্গে একটা চাটনি দিয়েছে, আর হচ্ছে একটা স্যুপের মতো দিয়েছে, এটাও নিরামিষের। মানে জাস্ট অমায়িক ছিল বন্ধুরা, তোমাদের কি কমু, এত সুন্দর লাগতেছিল। কিন্তু দামটা একটুখানি বেশি, যাই হোক দামটা বেশি হলেও খাবারটা খুব ভালো ছিল। তো আমাদের 6 জনেরই চইলা হয়েছে 6টা ধোসা। আর এইটার দামটা আমি তোমাদের বলে দেবো যে কয় টাকা দাম নিছে। আর এই দামটা হচ্ছে নিছে মাত্র 90 টাকা। তো চলো, আর সামনে খাবার রাইখে এতক্ষণ ভিডিও করা যাইতেছে না। আমি একটু দুর্নাম করবো, কারণ একটা বাড়ি ফাঁকা না দিয়ে কোনো একটা কিছু বদলি পাইত। গাইজ, বিদ্যুৎ ভাই সবসময় আমাকে কপি করছে, দারুন করবি দেবো। আমি বলবো এটা ভাকা দিতে নিয়ে রাগ করবে না, দেবেন্দ্র তোমার এই গরম মশলা রেস্টুরেন্ট এসে খেয়ে কেমন অভিজ্ঞতা বলো? অবশ্যই সুন্দর করেছে এবং আছে, খুবই ভালো লাগছে।
আর শুধু একটাই খারাপ জিনিস, সেটা হচ্ছে এখানে তিনটা জায়গা আছে, একটি ফাঁকা দিচ্ছে, এটা যে কোনো কিছু দিয়ে ভর্তি করতে পারতো। এ বেচারা রাগ করবে, কান্না করছে। দেখি তোমার কেমন লাগছে, খুব সুন্দর, খুব টেস্টি। আমার একটা কোশ্চেন ছিল, এইটা ফাঁকা রেখেছেন এত রাগ করবে, এখানে কিছু একটা দিয়ে ভর্তি করা উচিত ছিল। একদম তাই, পরের বার যখন খেতে আসবো এটার মধ্যে কিছু একটা দেবেন। কেটে দিলেও হবে, কিন্তু এর ফাঁকা রাখা চলবে না, রাগ করছে, আমাদের খেতে দিচ্ছে না, বলছে আমাকে ফাঁকা রেখেছে। প্রচুর তৃপ্তি করে সবাই খেলো। এখন দেবেন্দ্র কি করছে, প্রীতির খাবারটাও দেবেন্দ্র একটুখানি খেয়ে হেল্প করে দিচ্ছে। দেবের খাবারটা খুবই টেস্টি ছিল, ভালো লেগেছে। বন্ধুগণ, এইখানে তো ধোসা খেয়েছি, মানে মানে অমায়িক ছিল, অমায়িক ছিল। ধোসাটা খেতে দারুণ ছিল, 90 টাকা দাম নিলেও সেই দামটা উঠে গেছে, খুব সুন্দর ছিল। সবাই তো তৃপ্তি করে, পুরো তৃপ্তি করে খেয়ে নিয়েছি। তো তারপরে বন্ধুরা, আমরা ট্রেন ধরে চইলে আসতেছিলাম বাড়ি। আর আজকের এই ভিডিওটা আমি আমাদের এই পলাশি কলেজটা দিয়ে শেষ করছি। ওই যে দূরে দেখতে পাচ্ছ নীল কালারের, ওটা হচ্ছে আমার পলাশি কলেজ, ওখান থেকে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা যাচ্ছে কালকে সকালবেলাটা।